নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডে রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিমেড কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। জেলা কমিটি ভেঙে দিয়ে সংগঠনের নতুন কমিটি গড়ার প্রস্তুতি শুরু হলো বিএমএসএ। রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এই কমিটি ভাঙা হয়। শিল্পাঞ্চলে ঘর গোছানোর চেষ্টা চলছে বলে সংগঠনের দাবি। শিল্পাঞ্চলের 17টি কারখানার বহু শ্রমিক এদিন বিএমএসএ যোগদান করেন বলে দাবি নেতৃত্বের। বারোদিন নিখোঁজ থাকার পরে উদ্ধার হলো এক বৃদ্ধের দেহ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার চামুড়িয়ার দামোদরপুর গ্রাম লাগোয়া অঞ্চলে কার্যত কঙ্কালে পরিণত হওয়া একটি দেহ দেখতে পান স্থানীয় মহিলারা। জামাকাপড় দেখে সেটিকে কৃষ্ণ বিশ্বকর্মার দেহ বলে শনাক্ত করেন তার বাড়ির লোকজন। কি ও কেন মৃত্যু হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে হুল দিবস পালিত হলো রবিবার। নানান রকম অনুষ্ঠানের মাধ্যমে আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চলের নানান জায়গায় পালিত হয় দিনটি। আসানসোলে এদিন সিধু কানুর স্মরণে আয়োজিত মিছিলে হাঁটেন শহরের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। রানীগঞ্জের রানীসায়ের মোড়ে ফাইবারের তৈরি সিধু কানুর পূর্ণ বয়ব মূর্তির উদ্বোধন করেন স্থানীয় প্রবীণ বাসিন্দা সোনারাম হাঁসদা। এর বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত আউশ গ্রাম। শনিবার রাতে আউশ গ্রামের উক্তা পঞ্চায়েতের বটগ্রামে সংঘর্ষে তৃণমূলের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের প্রথমে ঘুষকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়, পরে গুরুতর জখম দুজনকে বর্ধমানে রেফার করে দেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। বাংলার হয়ে রঞ্জির প্রাথমিক দলে ডাক পেলেন রানীগঞ্জের শুভম চট্টোপাধ্যায়। এই খবরে তার নিজের গ্রাম এগারাই মানুষ আপ্লুত। রবিবার রানীগঞ্জের অশোক সংঘ ক্রিকেট একাডেমির উদীয়মান এই অলরাউন্ডারকে সংবর্ধনা জানানো হলো। ছিলেন এলাকার বিধায়ক রুনু দত্ত। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক পয়লা জুলাই থেকে আসানসোলে অনলাইন ট্রেড লাইসেন্স পরিষেবা চালু হতে চলেছে পুর নিগমের তরফে। ব্যবসায়ীদের সুবিধার্থে এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। জামুড়িয়ার পরশিয়ার কলিয়ারি ফুটবল ময়দানে শনিবার ভারতীয় মজদুর সংঘের 50তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়ে গেল। এই অধিবেশনে ইসিএল এর বিভিন্ন এলাকার প্রায় 600 জন প্রতিনিধি। জামুড়িয়া লাইন্স ক্লাবের 20তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জামুড়িয়ার এমবি লাইন্স হাসপাতালের সভাকক্ষে। নতুন কমিটি গঠন করা হয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে। রবিবার রানীগঞ্জের কলেজ পাড়ায় অবস্থিত শ্রী শ্রী সিদ্ধিদাতা কমিটির পক্ষ থেকে 10 সদস্যের একটি দল অমরনাথ যাত্রার জন্য রওনা দিলেন। এদিন তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।